ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আজকাল হলিউড বলিউড মুভি থেকে শুরু করে সব ধরনের ইন্ডাস্ট্রিতে ক্রোমাকি বা গ্রিন স্ক্রিনের প্রচলন শুরু হয়ে গেছে। আমাদের মধ্যে অনেক ইউটিউবাররাই আছে যারা গ্রিন স্ক্রিনে ভালো ফুটেজ ক্যাপচার করে সেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো আমরা জানি যে এই কাজটা করার জন্য অ্যাডোবির কিছু এক্সপেন্সিভ সফটওয়্যার প্রয়োজন হয়, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট। কিন্তু আমরা চাইলে এই কাজটা খুব সহজে মোবাইলে করে নিতে পারি। এর জন্য আমাদের প্রয়োজন হবে কাইন মাস্টার নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন। এটার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে সার্চ করব কাইন মাস্টার লিখে, তারপর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিব। তো চলুন শুরু করা যাক। কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটিতে আসার পরে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে চলে যাবেন প্লাস আইকনে, এখান থেকে আপনি এক্সপেক্ট রেশিওটা 16:9 সিলেক্ট করবেন। তারপরে আপনি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা ইনপুট করবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যদি আপনি কোনো পিকচার অ্যাড করতে চান বা কোনো ভিডিও অ্যাড করতে চান, যেটাই অ্যাড করতে চান সেটাই অ্যাড করবেন। তো অবশ্য খেয়াল রাখবেন সেটা যাতে কপিরাইট ফ্রি হয়। আমি ডাউনলোডে একটা পিকচার ডাউনলোড করে রেখেছি অলরেডি। তো এটা আপনি আপনার চাহিদা মতো বড় ছোট করে নেবেন। তো আপাতত এতটুকুই থাক, এটা আপনার ভিডিও ফুটেজ অনুসারে করবেন। তবে একটা জিনিস খেয়াল করছেন যে এটা কিন্তু জুম ইন জুম আউট হচ্ছে, তো এটা রিমুভ করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রপ অপশনে যাবেন, এখান থেকে ইকুয়ালে ক্লিক করে দিবেন। ওকে, এটা জুম ইন জুম আউট হবে না। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি, কিন্তু এবার আমাদের ভিডিও ফুটেজটা ইনপুট করতে হবে, যে ভিডিও ফুটেজটা আমরা গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। তারপর লেয়ারের অপশনে যাবেন, এখান থেকে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে আপনার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবেন, যে ব্যাকগ্রাউন্ডটা সরি ভিডিও ফুটেজটা নিয়ে আসবেন, যে ভিডিও ফুটেজটা থেকে আপনি গ্রিন স্ক্রিন রিমুভ করবেন। তো এই ভিডিও ফুটেজটা আপনি আপনার চাহিদা মতো যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারেন। আমি এটা একটু প্লেস করছি, এটা একটু বড় করে দিচ্ছি। ওকে, ডান। হ্যাঁ, আমার হয়ে গেছে, মানে এই। তো এবার একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না যে আমার ভিডিও ফুটেজটা কিন্তু অনেক বড়, বাট আমার ব্যাকগ্রাউন্ডটা অনেক ছোট। তো এই ব্যাকগ্রাউন্ডটা এবার আমাকে ভিডিও ফুটেজ অনুসারে বড় করে নিতে হবে। এখানে সিম্পলি ধরে আমি এটা বড় করে নিতে পারবো। ওকে, আমার অলরেডি এটা বড় হয়ে গেছে। তো এবার আপনাকে গ্রিন স্ক্রিন ফুটেজটাতে ক্লিক করতে হবে লেয়ারে। ক্লিক করার পরে আপনাকে চলে যেতে হবে ক্রোমাকিতে। ক্রোমাকিতে যাওয়ার পর আপনি ক্রোমাকিটা এনাবেল করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন যে কেমন যেন মানে ভালোভাবে হয় না। তো ভালোভাবে হওয়ার জন্য আপনাকে শো মার্কস অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনি যেটা করবেন, আপনার ফেস অর্থাৎ আপনার পুরো বডিটা আপনি একদম সাদা করে ফেলবেন আর গ্রিন স্ক্রিন ফুটেজটা একেবারে কালো করে ফেলবেন। তো আমি আমার বডিটা একদম পুরোপুরি ভালোভাবে সাদা করছি, দেখি কিভাবে করা যায়। এই দুইটা অপশন একটু ব্যবহার করবেন, এই যে নিচের আর উপরের এই দুইটা অপশন একটু ব্যবহার করবেন, তাহলেই করতে পারবেন। ওকে, এটা 37। ওকে, ডান। অলরেডি খুব ভালোভাবে আমার গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। এবার এটাকে আপনি গ্যালারিতে নেওয়ার জন্য এক্সপোর্ট করতে হবে। এর জন্য চলে যাবেন শেয়ার আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার রেজুলেশনটা আপনি কিরকম ফুটেজটা চাচ্ছেন, 3GB চাচ্ছেন না আমি হচ্ছে এই রেশিওটা চাচ্ছি। আর FPS যত বেশি হয় তত ভিডিওর জন্য ভালো হয়, আমি 30 FPS দিয়ে দিব। আর এখান থেকে লো আছে, হাইস্ট আছে, তো আপনি হাই করে দিবেন, তাহলে ভিডিওটার কোয়ালিটিটা ভালো হবে। এবার এক্সপোর্টে ক্লিক করবেন। তো এই ভিডিওটা আপনি এক্সপোর্ট হওয়ার পর আপনার গ্যালারিতে পেয়ে যাবেন। কাজটা যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে আপনার ফুটেজটা হবে অনেকটা এমন। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হোম স্টে সেফ।